গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদকে গণসংবর্ধনা দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গ্রিস প্রতিনিধি মতিউর রহমান মুন্না জানান, এথেন্সের একটি হোটেলে গণসংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ কমিউনিটির সাবেক সভাপতি গোলাম মাওলার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি তাজুল ইসলাম, হাজি আব্দুল কুদ্দুস, গ্রিস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতব্বর, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার সহ আরও অনেকেই। অনুষ্ঠানে বক্তারা বলেন, রাষ্ট্রদূত আসুদ আহমদ সততা দক্ষতার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মন জয় করতে সক্ষম হয়েছেন। ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।